हेलो बंधुरा सालामु आलैकुम सिलेटेर मैगजीन टीवी थेके आमी आमिर ईशान सागर आपनादेर सकलके आमंत्रण जानाच्छि आमादेर आजकेर भिडियो देखार जन्य। आमरा सब समय चेष्टा करी ग्रामगंजेर ऐतिह्य तुले धरार जन्य, सेई चिंता एबं भावना थेके बांगलार ऐतिह्य मूल धारा बांगलार ऐतिह्य चित्रगुलो पावा जाय एकदम ग्राम थेके। আমরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি জাতীয় খেলা ফুটবল, সেই ফুটবলের একটি দৃশ্য একদম গ্রাম যেটা সাতকের ধারা বাজারে রয়েছে, সেই চিত্রটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। জাতীয় খেলা ফুটবলের প্রতি মানুষের এখনও অনেক প্রেম অনেক ভালোবাসা। বিশ্বকাপ চলছে, তার মধ্যেও কিন্তু ফুটবল টুর্নামেন্ট চলছে এবং সেই ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার মানুষের উপস্থিতি, যা এখানকার যারা ধারণা করেছেন 50 থেকে 60 হাজার মানুষের উপস্থিতি হবে আজকের এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য অংশগ্রহণ করেছেন। দর্শক, আমরা এই ভিডিওটি আপনাদের জন্য ধারণ করে রেখেছিলাম, আজ আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখে হয়তো আনন্দিত হবেন যে গ্রামের মাঠে একদম অজু পাড়াগাই, যেটা সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় একটি গ্রামে ফুটবল টুর্নামেন্ট দেওয়া হয়েছে এবং সেই ফুটবল প্রেমীদের আসা যাওয়াই ভরপুর হয়ে উঠেছে এই এলাকা, এই মাঠটি। যা আপা দেখছেন যে মাঠের চতুর্পাশে দাঁড়িয়ে আছেন প্রায় 50 হাজারের উপরেও দর্শক, আমরা সেটাই উপস্থাপন করছি। এখানে ট্রাফিকার চলছে, আপনারা হয়তো জানেন যে নির্ধারিত সময়ের মধ্যে যদি গোল না হয় তাহলে শেষ ভরসা হচ্ছে ট্রাইফিকার শটে, যারা বিজয়ী হবেন তাদেরই বিজয় দেওয়া হয়, তো সেটাই চলছে। আমরা আপনাদেরকে সবসময় চিন্তা ভাবনা করি যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো যাতে আপনাদের কাছে তুলে দিতে পারি, সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও ফুটবল টুর্নামেন্টের মাঠ থেকে একদম গ্রামগঞ্জ থেকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, বাস্তব সময় উপযোগী ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনারা উপভোগ করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলেই আমরা বাস্তব চিত্রগুলো তুলে দেব। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তত্ত্বভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি হাটে ঘাটে মাঠে। ইতিমধ্যে আপনারা জানেন আমরা মানুষের কল্যাণে কাজ করি, অসহায় পরিবার নিয়ে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। আপনারা প্রবাসে যারা আছেন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের চাওয়া আপনারা সবসময় আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় এগিয়ে যাচ্ছে, 5 লক্ষ সাবস্ক্রাইবারে আমরা পৌঁছে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যে ভিডিওগুলো দেখছেন আপনাদের ভালো লাগে বিদায় আপনারা আমাকে সহযোগিতা করেন এবং আপনাদের পরামর্শ দিয়ে যান। আমরা আশা করব আপনাদের পরামর্শ অব্যাহত রাখবেন, আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। আজকের এই ভিডিওটি যারা দেখছেন গ্রাম থেকে, গ্রামের শহর একদম গ্রামের মাঠ থেকে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না। আপনাদের পরামর্শ আমরা চাই, আপনারা কোন জায়গা দেখতে চান, গ্রামের কোন দৃশ্য দেখতে চান, পর্যটন স্পট কোনটা দেখতে চান। আমরা প্রায় সিলেটের সব পর্যটন স্পটই কিন্তু আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে নিয়ে আসছি, তাছাড়া বাংলাদেশের অনেক দৃশ্য, কক্সবাজারের মতো জায়গা সহ আরও অনেক দৃশ্য নিয়ে আসছি। সিলেট বিভাগ নয় তো শুধু, আমরা একদম সিলেট বিভাগের বাইরেও বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আপনাদের জন্য ভিডিও তুলে দিয়েছি। অসহায় পরিবার, যারা ক্যান্সার রোগে আক্রান্ত, যারা খেটে খাওয়া দিনমজুর ঘর ভেঙে পড়ছে, যারা চিকিৎসা নিতে পারছেন না, যারা খাবার পাচ্ছেন না, যারা যাদের ভিটা নেই, এরকম অনেক অসুবিধা থাকা মানুষগুলোকে আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি এবং তুলে দিচ্ছি। এটা আমাদের নিয়মিত প্রোগ্রাম অসহায় পরিবার, সরাসরি আমরা ব্যবস্থা করে দিই যাতে আপনি বিশ্বের যে কোনো দেশে বসে আপনি ওই পরিবারকে সাহায্য করতে পারেন। আমরা মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিই, সরাসরি লাইভে বলে দিই, তাদের মুখ থেকে সরাসরি আপনাদের কাছে নাম্বারটি তুলে দিই, তাছাড়া ঠিকানা অথবা অ্যাড্রেস, জেলা অথবা গ্রাম, ইউনিয়ন সব কিছুই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিই। আপনারা যে কোনোভাবে সরাসরি এই পরিবারের পাশে দাঁড়াতে পারবেন সেই ব্যবস্থা আমরা সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে করে দেই, যা বাংলাদেশের ভিতরে আর কেউ করে না। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা তারা এটা সাদরে গ্রহণ করেন, তাদের সাহায্যটা
তারা সরাসরি অসহায় পরিবারের হাতে তুলে দিতে পারছেন, সেই জন্য তারা কিন্তু আমাদেরকে উৎসাহিত করেন। আমরা সবাই মরে যাব থাকবো না, মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে উত্তম কাজ। মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে। যারা নতুন আসছেন আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে লিখবেন অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন, লিখে সার্চ করলে দেখতে পারবেন আমাদের শত শত ভিডিও রয়েছে অসহায় পরিবার নিয়ে। আমরা কাজ করছি, আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করছি, ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আপনার আমার আমাদের সহযোগিতায় যেন অসহায় পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারে, চিকিৎসাহীন মানুষগুলো যেন চিকিৎসা পায়। তাছাড়া আমাদের ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন, প্রবাসীর বাড়ি অনুষ্ঠান, প্রবাস জীবন কেমন চলছে, প্রবাস থেকে যারা দেশে আসছেন প্রায়ই আমরা আমাদের সাথে যারা যোগাযোগ করেন আমরা তাদের কাছ থেকে এই দৃশ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করি, প্রবাসের জীবনের অবস্থা এবং পরিস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে খেলার মাঠের এই দৃশ্যটা এখন এই মুহূর্তে পাল্টে গেল, কি সুন্দরভাবে মানুষ এক ধাপে মাঠ ভরে গেলেন, মিনিশের মধ্যেই মাঠটি ভরে গেছেন। আপনারা দেখেন চতুর্দিক থেকে মানুষ চলে আসছেন, যেহেতু খেলা শেষ এবং একটি দল বিজয়ী হয়ে গেছে, সবাই কিন্তু এখানে উৎসাহের সাথে মাঠে প্রবেশ করছেন, আনন্দের সাথে মাঠে প্রবেশ করছেন। এই দৃশ্য দেখলে বোঝা যায় যে গ্রামের মানুষ কতটুকু ফুটবলকে ভালোবাসেন। আর এখানে যারা দেখছেন বেশিরভাগই গ্রামের দিনমজুর, কেটে খাওয়া সহ সব ধরনের মানুষ রয়েছেন। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আপনার দেখলে অনেক ভালো লাগবে। আমরা সবসময় চেষ্টা করি আপনার পছন্দের ভিডিও দিতে, আপনার মনের মতো ভিডিও দিতে, আপনার মতো ভিডিও দিতে, যেটা আপনি প্রবাসে বসে বসে আপনি দেখবেন, উপভোগ করবেন, আপনার অনেক ভালো লাগবে, সেই চিন্তা এবং ভাবনা করেই কিন্তু আমরা ভিডিওগুলো তুলে দেই। জানি না আসলে প্রবাসে থাকা ভাই বোনদের কেমন লাগছে, কারণ আমরা বিশেষ করে প্রবাসীদের কথা চিন্তা করে এই দৃশ্যগুলো বা ভিডিওগুলো আমরা করে থাকি। আপনারা দেখেছেন শহরের প্রতিদিনের অবস্থা আমরা তুলে দিই, রাস্তাঘাটের অবস্থা তুলে দিই, হাট বাজারের অবস্থা তুলে দিই, জিনিসপত্রের দাম মান তুলে দিই, কাপড়ের শপিং মলগুলো আমরা তুলে দিই, সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আছে। হাট বাজারের মধ্যে আমরা গরুর বাজার তুলে দিই, আমরা ছাগলের বাজার, মুরগের বাজার, পাখি বা বিভিন্ন ধরনের শপের ভিডিও আমরা তুলে দিই। তো সব মিলিয়ে আপনারা যারা নতুন আসছেন আমাকে শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি একটু আমাদের চ্যানেলটা ঘুরে ফিরে দেখে ভালো লাগে তাহলে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমরা আশা রাখতেই পারি আপনাদের কাছে। আমরা সবসময় বলি বাস্তব ভিডিওগুলো যেই চ্যানেলে দেয় সেই চ্যানেলগুলোকে আপনারা সহযোগিতা করেন, অবাস্তব ভিডিওগুলো কারচুপি করে এডিট করে আপনাদেরকে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। সেরা আপনাদের সাথে প্রতারণা করছে, বিশ্বের বিভিন্ন দেশে বসে আপনি প্রতারণার শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, কারণ প্রতারণার শিকার হতে হতে তাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে তারা ব্যাপক আকারে রূপ নেবে, আর এক সময় সোশ্যাল মিডিয়া থেকে আপনারাও মুখ ঘুরিয়ে নেবেন, কারণ বুঝতে পারবেন সবাই প্রতারণা করছে, সবাই কিন্তু কারচুপি করে ভিডিও দিচ্ছে। তাই বাস্তব ভিডিওগুলো যে চ্যানেলে দেয় সেই চ্যানেলগুলোকে সহযোগিতা করেন, আমাদের চ্যানেলটি ঘুরে ফিরে দেখেন, সম্পূর্ণ বাস্তব এবং বাস্তবতার সাথে মিল রেখেই কিন্তু আমরা ভিডিও দিয়ে যাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা যখন এগিয়ে যাব অন্য অন্য চ্যানেলগুলো প্রতারণা থেকে বেরিয়ে আসবে, তারাও চাইবে বাস্তবতা তুলে দিতে, তাই বিশ্বের বিভিন্ন দেশে বসে আপনি বাস্তব ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। এই যে আজকে আমরা একদম গ্রাম থেকে আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি এটা দেখে আপনারা আনন্দিত হবেন, যদিও এটা আমাদের ধারণ করা ভিডিও, তারপরও এটা দেখার পরে আপনি দেখেন গ্রামের রাস্তাঘাট, গ্রামের খোলা মাঠ, কলেজের মাঠ এবং রাস্তাঘাটের অবস্থা, গ্রামের গাছপালার পরিবেশ এবং মানুষের আনন্দ উল্লাস সব মিলিয়ে এই যে দৃশ্যটা, ফুটবল টুর্নামেন্টকে মানুষ এত ভালোবাসে, জাতীয় খেলাটা ধীরে ধীরে আমাদের গ্রামগঞ্জ থেকে অনেকটা কমে যাচ্ছে। তাই আমাদের দাবি হলো প্রত্যেকটি ইউনিয়নে যেন এই ফুটবল খেলাকে গুরুত্ব দেওয়া হয় এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যেন কমপক্ষে একটি করে মাঠ রাখা হয়, যেই মাঠে আমাদের গ্রামগঞ্জে অনেক প্রতিভাবান প্লেয়াররা আছে যারা খেললে একদিন জাতীয় টিমের খেলোয়াড় হতে পারে, বিশ্বকাপে যেতে পারে, তাদের সহযোগিতায় সেই সুযোগ তো বাংলাদেশ পাবে যদি তারা অংশগ্রহণ করেন এবং শক্তভাবে তারা দাঁড়াতে পারেন। তাই আমরাও তো বিশ্বকাপে যেতে চাই, যদি যেতে হয় তাহলে ফুটবল খেলাকে আরও ব্যাপক আকারে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, আর এখান থেকে যাচাই বাছাই করি ভালো প্লেয়ারগুলোকে আমাদের জাতীয় টিমে নিতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে খেলার সুযোগ করে দিতে হবে, তখনই আমরা পারবো বিশ্বকাপে অংশগ্রহণ করতে। তো দর্শক, অনেক লম্বা ভিডিও দিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের
অবশ্যই হয়তো খারাপ লাগবে না, কিছুটা হলেও ভালো লাগবে। আমাদের সাথে থাকুন আর সবসময় এই ভিডিওগুলো উপভোগ করুন। গ্রামগঞ্জের দৃশ্য আমরা সবসময় চাই এই দৃশ্যগুলো যাতে আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।